দর্শক, রাজশাহী নিউজ টুডে লাইভে আপনাদের স্বাগতম। আজকে আমরা অবস্থান করছি রাজশাহী মেডিকেল হাসপাতালের সামনে। আপনারা জানতে পারছেন যে প্রত্যেকটি দিন রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করছে। ঠিক আজকেও করোনা আক্রান্ত হয়ে 18 জন মৃত্যুবরণ করেছে, এবং সেই 18 জনের মধ্যে 6 জন করোনা পজিটিভ অবস্থায় এবং 12 জন করোনা সংক্রমণ জনিত যে সকল উপসর্গগুলো ছিল সেই উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে রাজশাহী মেডিকেল হাসপাতালে। এবং সেই মৃত্যুবরণের সাথেই প্রত্যেকটি দিন মানুষ দেখতে পাচ্ছেন যে মানুষ আসছে এবং করোনা আক্রান্ত হয়ে অনেকে বিভিন্নভাবে করোনায় উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে আসছে, এবং তার পরবর্তীতে অনেকে এমন অবস্থাতে আসছে যে তারা মেডিকেলে ঢুকতে না ঢুকতেই মৃত্যুবরণ করছে, এমনটিও দেখতে পাচ্ছি আমরা। এবং এইভাবে যে মৃত্যুবরণ করছে রাজশাহী সহ সারা বাংলাদেশে করোনার যে ডেল্টা সংক্রমণ ছড়িয়ে পড়েছে তার পরবর্তী সময় থেকে অবস্থা বিরাজ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের বাহিরেই ঠিক লাশ নিয়ে যাওয়ার জন্য গাড়িগুলোকে রাখা হয়েছে, যাতে করে যে প্রত্যেক দিন যেভাবে মৃত্যুবরণ করছে যাতে এই লাশগুলোকে নিয়ে যাওয়া সম্ভব হয়। সেজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান করছে বিভিন্ন লাশবাহী গাড়িগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও আমরা দেখছি যে এখানে যেভাবে আসলে মানুষের একটি যে ভিড়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের স্বজনরা প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করার পরপরই তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করছে, এবং লাশবাহী গাড়ির সাথে দামদর করে তারা পরবর্তীতে লাশগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং প্রত্যেকটি দিন যেভাবে রাজশাহীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর হার, সেই ক্ষেত্রে রাজশাহীর অবস্থাও যে দিন দিন খারাপ অবস্থার দিকে যাচ্ছে সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন। এবং আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেডিকেল পরিচালক যিনি আছেন তিনি নিজে পরিদর্শন করছেন তার সহকর্মীদের সাথে যে মেডিকেলের বর্তমান অবস্থা এবং মানুষ কীভাবে যাতে চলাচল করতে পারে, এবং করোনা আক্রান্ত রোগীদের নিয়ে যাওয়ার জন্য যে সকল ব্যবস্থা সেগুলো তিনি নিজে তদারকি করার জন্যে বের হয়েছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি নিজেই মেডিকেলে যে সকল কার্যক্রমগুলো রয়েছে যে মেডিকেল উন্নয়নে সেগুলোর দিকেও তিনি তদারকি করছেন এমনটি দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখছেন যে অনবরত মেডিকেলের গেট দিয়ে ঠিক যেটি জরুরি বিভাগ সেই সামনে দিয়ে অনবরত মানুষ যাচ্ছে এবং বের হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে অবস্থান করছেন, তারা বিভিন্ন রোগীর স্বজনরা, তারা রোগী অনেকে মারা যাওয়ার পরবর্তীতে তারা নিয়ে যাওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাশবাহী গাড়িও রাখা হয়েছে। এবং এইভাবেই প্রত্যেকটি দিন যেভাবে করোনা উপসর্গ নিয়ে এবং করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, এবং রাজশাহী বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অঞ্চল থেকে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য, এবং অনেকে আছে যে শোনা যাচ্ছে রাস্তা থেকে আসতে লেগে মেডিকেলের গেটে ঢোকা পূর্বেই তারা অনেকে মৃত্যুবরণ করছে, এবং অনেকে আছে যে মেডিকেলে ভর্তি হওয়ার পরবর্তীতে ঠিক কিছুদিন পরে তারা মৃত্যুবরণ করছেন। এবং অক্সিজেনের ব্যাপারটি যতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি, অক্সিজেনের সংকট এখন পর্যন্ত সেভাবে আসলে দেখা যায়নি, এবং রাজশাহীতে অক্সিজেন আছে এমনটি জানা আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্র একটি লাশকে তুলে নেওয়া হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই লাশবাহী গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হবে। প্রত্যেকটি দিন যেভাবে মানুষ আসলে মারা যাচ্ছে এবং মানুষ মৃত্যুবরণ করছে, এর জন্য আসলে রোগীর আত্মীয় স্বজন সহ যে সকল রাজশাহীবাসী রয়েছে সবাই একটি শঙ্কার মধ্যে রয়েছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখছেন যে এই প্রত্যেকটি দিন যেভাবে মানুষ মারা যাচ্ছে এবং মানুষ মৃত্যুবরণ করছে সেজন্য আসলে একটি খারাপ অবস্থা বিরাজ করছে এই রাজশাহী মেডিকেল হাসপাতালে এমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং অনেকেই এইখানে কষ্ট পাচ্ছেন এবং তার আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন। আমরা দেখতে পেলেন ইতিমধ্যেই লাশটিকে গাড়িতে নিয়ে তোলা হয়েছে, এবং এইভাবেই প্রত্যেকটি দিন দেখা যাচ্ছে যে লাশবাহী গাড়িগুলো ঠিক জরুরি বিভাগের সামনে অবস্থান করছে,
কারণ যেভাবে আসলে মানুষ মৃত্যুবরণ করছে অনবরত, এখানে লাশবাহী গাড়ি এবং লাশগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য সবসময় এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাশবাহী গাড়িগুলো ঠিক জরুরি বিভাগের সামনে অবস্থান করছে, যাতে করে এইভাবে প্রতিনিয়ত মৃত্যুবরণের ফলে যাতে নিয়ে যাওয়া সম্ভব হয় এই জন্য তারা এখানে অবস্থান করছেন এমনটা আমরা দেখছি। আপনারা দেখছেন যে এখানে মানুষের আপনারা অবস্থা দেখতে পাচ্ছেন যে রোগী অনবরত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসতে আছে এবং তারা চেষ্টা করছে যে তাদের আত্মীয় স্বজনকে যাতে তারা সুস্থ করে বাসায় নিয়ে যেতে পারে এই আশাতে তারা আসছে। কিন্তু যে অবস্থা সৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন যে করোনার যে ডেল্টা প্রকোপ যেটি বৃদ্ধি পেয়েছে এবং ডেল্টা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই রাজশাহী সহ সারা বাংলাদেশে যেটি ছড়িয়ে পড়েছে, যার ফলে আসলে করোনায় আক্রান্ত ব্যক্তিদেরকে এবং করোনা সংক্রমণ ব্যক্তিদেরকে অনেককে বাঁচানো সম্ভব হচ্ছে না এমনটা আপনারা লক্ষ্য করতে পারছেন। যে জন্য আসলে রাজশাহী মেডিকেল সহ বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেলের দ্বারস্থ হচ্ছেন এবং তারা চেষ্টা করছেন এই মানুষকে সুস্থ করে নিয়ে যাওয়ার। এ পর্যন্ত ছিল আমাদের কাছে এখানকার সর্বশেষ অবস্থা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।